কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আই গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের এসে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে কিবার আজকে হচ্ছে শুক্রবার, তো সরস্বতী পুজোর আগের দিন। এই যে আমাদের ডিটু, তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে 9:30, তো চলো ব্লগটা এখান থেকে শুরু করি। আর আশা করছি তোমাদের ব্লগটা দেখতে অনেক 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 ভালো লাগবে। তো আজকে আবার একটু অফিসিয়াল কাজে বেরোতে হবে, আর তার ফাঁকে একটু যাব হচ্ছে প্ল্যানেট, ইভানের সাথে যাব। তাই জন্য বেশি কিছু এক্সপ্লোরের মতো জায়গা নেই। ও একটা বোরিং পার্সন, ইভানের থেকে বোরিং পার্সন মনে হয় আমি দুনিয়ায় কাউকে দেখিনি। যাই হোক, কিন্তু প্ল্যানেট যাব কেন, কারণ হচ্ছে নুরুলদার কাছে আমার একটা জামা, ওর একটা পাঞ্জাবি বানাতে দেওয়া ছিল, তো সেটা আনতে যাব। অ্যান্ড দেখি, আর যদি স্ল্যান্ডে একটু খুচুর মুচুর করতে পারি, যদিও পারবো বলে মনে হয় না। একেবারেই বোরিং, যেই দেখবে ভিড় বা যেই দেখবে লোকজন, রশ্মি চলো, রশ্মি চলো, রশ্মি এত ভিড়ে ঘুরবো না, রশ্মি ভালো লাগছে না, প্লিজ চলো, এই শুরু করবে আমি শিওর। তাও যাই হোক, এই নিয়ে সংসার করতে হবে। তো চলো, যা যা করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর দেখতে থাকো। ওকে, তো আমি রেডি তো হয়ে গেছি, কিন্তু বৃষ্টি পড়ছে, বাট কিছু করারও নেই, কাজটা খুব ইম্পর্টেন্ট, সব বেরোতেই হবে। দেখো আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি হবে বলেছিল তো খবর, আমি জানি না। তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি। বৃষ্টির প্রতিটা বেশ বেড়ে চলেছে, জানি না, মানে অফিসে ঢুকতে গিয়েই তো অর্ধেক ভিজে যাবো বোধ হয়। এট লাস্ট একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, একটু আলো দেখা গেছে এখন। যাই হোক, একটা কাজ হয়েছে, এবার যাচ্ছি আর এক জায়গায়। বৃষ্টির চোখ করে স্ট্যান্ডের ট্যাক্স, কাল তো বাড়িতে পুজো, তো এখন চলে এসেছি মাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য। ওকে ওকে, তো ঠাকুর নিলাম, ঠাকুরটা তোমাদের কালকেই দেখাবো একবারে, আজকে আর মুখ দেখাবো না। তো এবার যেটা কথা, আমি কোথায় এসেছি, ভাবলাম যে এই বাড়িতে দিয়েই যাই, কালকে তো পুজো, ও বেরোবে, তো এসে গেছি বাড়িতে। হেভিজোর টয়লেট পেয়ে গেছে আমার, বলছে মাম্মা এসছে, আমরা কোথায় যাব কি করব কিছু বুঝতে পারছি না, আমার মাম্মা এসছে। ওদের ও বাবাইকে খুঁজতে যাচ্ছে সবার আগে, মাম্মাকে ছেড়ে। কি অসভ্য ছেলে, কি অসভ্য ছেলে, কোথায় গেল বাবাই, কই বাবাই, বাথরুমে, হ্যাঁ চো 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 চো। তারপর বল,
বলো। ও দাঁড়াও না, দেখতে দাও না সারাক্ষণ এই আমার সতীন। আর বল, ইমানদা তোর সতীন? না এটা আমার সতীন, এই যে এটা এটা নির্লজ্জ। মা আমার ফোন করে বললো যে আমি না তোর জন্য একটা প্যান্ট কিনেছি, মানে এত বড় নির্লজ্জ ভাবা যায় না, এত বড় নির্লজ্জ ভাবা যায় না। দেখি কি রান্না হচ্ছে। বলো মা কি, মা বলো। আচ্ছা পনিরটা খেয়ে দেখো তো কেমন হয়েছে মায়ের। তাহলে অভদ্র ভাবে কথা বললি কেন? টাটা মাম, টাটা স্কুবি। আমাদের এখানে হাইড্রেন করছে পুরো রাস্তা কভার। হ্যাঁ দেখাবো না, দেখো হাইড্রেন করছে পুরো রাস্তা কভার হয়ে যাবে আমাদের, আর উপর দিয়ে ড্রেন যাবে না, কি মজা। যদিও আমি এখানে থাকি না, বাট তাও আমারই তো পাড়া, কি ভালো লাগে। যাই হোক, তো এবার বাড়ি চলে যাবো। ওই বাড়িতে স্কুবি মন খারাপ হয়ে গেছিলো, স্কুবিকে যেই বলেছি ডিক্সিকে আসবো কদিন বাদে, স্কুবি লেজ নাচ্ছে আনন্দে। তো আমি বললাম দাঁড়া কদিন বাদে, ওর বেস্ট ফ্রেন্ড হচ্ছে ডিক্সি, তো আনলাম যে কদিন বাদে আনবো। যাই হোক, মা কিছুটা খাইয়ে দিল, ওই বাড়ি গিয়ে আবার কিছুটা খেতে হবে। তো যাই বাড়ি। হাই, বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, ঠাকুর ঘরে ঠাকুর রেখে দিয়েছি। কালকে পুজো, সকালবেলা 8:30 সময় ঠাকুর বসে টাইম দিয়েছে, মানে সকালবেলা আরও ঘুরে উঠতে হবে। বাপরে ঠান্ডায় জমে যাচ্ছে, এই বৃষ্টি পড়েছে মারাত্মক আজকে, তোমরা দেখতে পেলে মানে গাড়ি বাবা, মাঝে মধ্যে মনে হচ্ছিলো গাড়ি চালানো যাবে না এত বৃষ্টি। যাই হোক, সকাল থেকে বেশ ভালোই ঘুরে নিলাম। তো এখন যেটা করব, তোমরা যা আয়না দিয়ে ডিটুকি দেখতে পাচ্ছ, তো এখন যেটা করব, এখন একটু রেস্ট নিয়ে নেব, তারপর বিকেলবেলা দেখা যাক কী করি না করি। আপাতত একটু রেস্ট নিয়ে নিই, সকালে অনেকগুলো ঘোরা হয়ে গেছে, তো চলো। হ্যালো গাইজ, অনেক বেলা হয়ে গেছে, বেলা মানে অনেক রাত, 9:15 বাজে। ভেবেছিলাম যে সন্ধ্যেবেলা কিছু করবো যেটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠেছি 6:30 হবে। তো তারপরে ওদেরকে ট্রেডমিল করালাম, করিডোরে এত বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে, মানে ভীষণ বৃষ্টি পড়ছে, খালি বৃষ্টি এখনও অবধি পড়ে আছে। আমি জানি না তোমাদের কীরকম কী বৃষ্টি পড়ছে। আর দুপুরবেলা মা চিকেন করে রেখেছিলো, তো এবার ওই বাড়ি থেকে খেয়ে এসেছি, তো এই বাড়িতে সেরকম খেতে পারিনি, তো যার জন্য দুপুর ভেবেছিলাম রাত্রে হয়তো একটু অন্যরকম কিছু বানাবো বৃষ্টির দিন, বাট ওই খাবারগুলো রয়েছে। কালকে সরস্বতী পুজো, এমনি কালকে সারাদিনটা অনেক হেক্টিক যাবে, তো সেই কারণে কালকে তো এসব খাওয়ার ব্যাপারই নেই। আবার কালকে আবার শনিবার নিরামিষ, আমাদের সরস্বতী পুজো, তো এমনিও নিরামিষ, তো সেই কারণে রাতে আর স্পেশাল কিছু বানানো হলো না। তো এমনি বসে বসে
পুরো ল্যাদ খেয়ে কাটিয়ে দিচ্ছি। তো আমাদের বাবা বেরিয়েছে, কি করবো বুঝতে পারছি না, খালি বসে বসেই কাটাচ্ছি, না কোথাও বেরোতে পারছি, না কিছু করতে পারছি, কিছুই করতে পারছি না। যাই হোক, তো আপাতত ভিডিওটাকে এখানেই এন্ড করে দেবো, কারণ আর বেকার বোর করে লাভ নেই, এমনি আমি বোরিং একটা টাইম কাটাচ্ছি। আর তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো, কারণ কালকে ভোরবেলা উঠতে হবে, কালকে 8:30-9:00 মধ্যে পুজো হওয়ার কথা। যদিও আমার খুব একটা কাজ নেই, মায়ের হাতে হাতে কাজগুলো করবো, গোছাবো। তো আর তোমাদের অতি অবশ্যই যেটা ঠাকুর দেখাবো, আর আর কালকে রান্নার দায়িত্ব আমার, তো কালকে রান্না করবো, আগেই সব রিভিল করে দিলাম। যাই হোক, তো এগুলো কালকে কী কী হবে না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর আশা করছি তোমাদের আজকের ব্লগটা একটু হলেও ভালো লেগেছে। প্লিজ যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দাও, আমার পরিবারে জয়েন হয়ে যাও। আর ভিডিওটাকে এখানে এন্ড করছি, গুড নাইট, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করছি কালকের ব্লগটা খুব ভালো লাগবে, কারণ কালকে একটা ধামাকা ব্লগ হতে চলেছে। তো চলো, টাটা, গুড নাইট, স্লিপ টাইট।